بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. دہر میں نجدیوں کے سوالات کا، دہر میں باطلوں کے سوالات کا، بن کے احمد رضا ایک جواب آ گیا، بن کے احمد رضا ایک جواب آ گیا. آج لے ان کی پناہ، آج مدد مانگ ان سے، آج لے ان کی پناہ، آج مدد مانگ ان سے، پھر نہ مانیں گے قیامت میں اگر مان گیا. اپستیت اٹھ کر امام اہل سنت شہباز خطابت، نعرہ تکبیر، اللہ اکبر، نعرہ رسالت، یا رسول اللہ، نعرہ غوثیہ، اے غوثیہ، شیر ملت مفتی اہل سنت. আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়ের আগমন, নেমিশা হুজুরের আগমন, আলা হযরত কনফারেন্স, সম্মানিত উপস্থিতি, আজকের সম্মানিত সভাপতি মহোদয়, সদরে মজলিস, এদেশের হাজার হাজার ওলামায়ে কেরাম, উস্তাদ মুফতি আহলে সুন্নাত শেখুল হাদিস জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার পরম শ্রদ্ধাভাজন শেখুল হাদিস উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা মুফতি উবাইদুল হক নাঈমি সাহেব কিবলা কদমাহু আলা আইনি ওয়া আলা রাসি তশরিফ এনেছেন. একটু মহব্বতের আওয়াজে বলি মারহাবা. সম্মানিত উপস্থিতি, সময় কিন্তু খুব সংক্ষেপ. আসলে আলা হযরত ফাজল বেরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বর্তমানে অনেকে দুর্নাম ছড়াবার চেষ্টা চালাচ্ছে. আমার এখানে আসার আগে আমাদের আজকে সম্মানিত হাবাইব মহোদয় বলেছেন একটা কথা, হাতির পায়ের মধ্যে যদি কোনো পিঁপড়া কামড় দেয় এটা কি কিছু আসে যায়? আলা হযরত ফাজল বেরাবি রাদিয়াল্লাহু তাআলা মহান জাত, যার সামনে এই ধরনের কোন কথা, আসলে আল হযরত ফাজল বেরাবির কথা বোঝাও অনেক কঠিন বিষয়, কথা বলুন ঠিক না? অনেকে কথা না বুঝে উল্টা সিধা আল হযরতের শানে বেয়াদবি করছে. আজকের এই মাহফিল থেকে আমরা সাবধান করে দিতে চাই, আল হযরত ফাজল বেরাবির এই গোলামরা বাংলার জমিনে এখনো বিদ্যমান, কথা বলুন ঠিক না? ওরা বলে যে আল হযরত ফাজল বেরাবি ওনার বিভিন্ন কিতাবে নাকি ভুল ব্যাখ্যা দিয়েছেন. একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ. ওনার মুলফাজাতের মধ্যে জিজ্ঞেস করা হয়েছে যে ঘোষের ব্যাপারে জিজ্ঞেস করা হলে উনি বলেন ঘোষ না থাকলে আসমান জমিন থাকবে না, এটা নাকি ভুল ব্যাখ্যা দিয়েছেন. একটু আওয়াজ দিয়ে বলুন না, নাউজুবিল্লাহ. কোরআনে পাকের একটি আয়াত সূরা ফাতিরের 41তম আয়াতের আয়াত তেলাওয়াত করে উনি প্রমাণ দিচ্ছেন আসমান জমিন রক্ষা করবেন আল্লাহ, সেখানে কোনো হোস কি করবে? একজন হোসকে আল্লাহর সাথে মোকাবেলা করতে চায়, এটা তারুস কাকে বলে, কিতাবুল মারাজা কাকে বলে? এই দ্বন্দ্ব যারা বুঝে না এরা নাকি আলেম দাবি করে, কথা বলো ঠিক না? আল্লাহর সাথে কোনো বান্দার কখনো দ্বন্দ্ব হবে? আল্লাহ তো খালেক, আর হোস সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন ফাল মুদাব্বিরাতি আমরা, আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করি, কিন্তু এগুলো সব তাদবিরাত করার জন্য, সুন্দরভাবে ব্যবস্থা করবার জন্য ফেরেশতাদের মধ্যে, মানব জাতির মধ্যে আমি আল্লাহ নির্দিষ্ট কিছু আমার বান্দা রেডি করে রেখেছি, ইনারাই এগুলা পরিচর্যা করেন. একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ. প্রতিটা যুগে যুগে আমার আল্লাহ হস পাঠান, এর অর্থ এটা নয় যে হস আল্লাহর মোকাবেলায় আল্লাহর বিপরীতে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, রক্ষাকর্তা আল্লাহ, আল্লাহর বিপরীতে গিয়ে কোনো হস এভাবে রক্ষা করবেন এ কথা নয়, কিন্তু আলা হযরতের কথাগুলোকে অপব্যাখ্যা দিয়ে আলা হযরতের শানে বিয়াদবি করতে যাচ্ছে, কথা বলুন ঠিক না?
সেখানে আরো বলা হয়েছে যে ঘোষ পাক সেবক দাঁত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে রসুলের পাকের পরে যদি নবী হতেন তাহলে হুজুর ঘোষ পাক সেবক দাঁত নবী হতেন, এই কথা ঠিক কিনা আলা হজরত থেকে জানতে চাইলেন। আলা হজরত বলেন এটা সহি, এটা শুদ্ধ হতো, কারণ আমাদের নবীর পরে তো কোনো নবী রসুল আসবেন না। কথা বলুন ঠিক কিনা? ইনি এই কথাকে সামনে রেখে আমাদের নবীর পর আর নবী আসবেন বলে উনি আলা হযরতের উপর এভাবে ইলজাম দিচ্ছেন, অপবাদ দিচ্ছেন। আমি জানাই দিতে চাই আলা হযরতের 1500 কিতাবের মধ্যে অন্যতম একটা কিতাবের নাম আল মুবিন খাতমুন নবিয়্যিন, আরেকটা কিতাবের নাম সুবহানাস সুবহ আন আইবি কলবি ফাকবু, আরেকটা কিতাবের নাম আসু ওয়াল আকাব আলাল মসিহিল কাযাব, এভাবে আরো কিতাব লিখেছেন ভণ্ড নবীর বিরুদ্ধে, যারা নবী দাবি করেছে এদের বিরুদ্ধে। আমার আলা হযরত শুধু লিখেছেন না, অনেক কিতাব লিখেছেন এই ভণ্ড নবীর বিরুদ্ধে, আমাদের নবীর পরে কোনো নবী রাসূল আসবেন না, এই এই বিষয়ের উপর আমার আলা হযরতের একাধিক কিতাব রয়েছে। একটু শুধু বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আরো বলা হচ্ছে যে উনি বলেন যে আলা হযরত ফাজিল বেরেলভি একটা ফানাফি শেখের কথা আলা হযরত থেকে জানতে চাইলেন, উনি একটা মিসাল দিয়েছেন। ফানাফি শেখ কাকে বলে? যারা ওলামায়ে কেরাম ওনারা জানেন এটা একটা খাস বিষয়, এটা একটা বিশেষ একটা বিষয়, ফানাফি শেখ হওয়া সবার পক্ষে সম্ভব না। আলা হযরত ফানাফি শেখের একটা উদাহরণ দিতে গিয়ে আর বিল্লাহ হযরত আব্দুল আজিজ দাব্বাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথাকে উনি উপস্থাপন করেছিলেন, এটা একটা বিশেষ ব্যাপার। আর কিছু আলা হযরতের দুশমনরা বিশেষ একটা ব্যাপারটাকে আমভাবে সাধারণভাবে প্রচার করতে যাচ্ছে, যারা খাস এবং আম বুঝে না এরা আবার কিসের আলেম? কথা বলুন ঠিক কিনা? কিছু মশালা আছে আম বিষয়, আর কিছু আজ মশালা আছে খাস বিষয়, আর খাস মশালাকে যদি আমভাবে ছড়াই দেই এভাবে প্রচার করে এদের চেয়ে বড় চাহেল আমরা আর আমাদের চোখে দেখি না। কথা বলুন ঠিক কিনা? আরেকটা বিষয়, ইসমাইল দেহলভিকে আলা হযরত ফতোয়া দেন নাই বলেছেন, বলতেছেন ইসমাইল দেহলভিকে আলা হযরত বহু দেওবন্দির উলামায়ে কেরামকে যারা নবীর শান বিয়াদবি করেছে তাদেরকে আলা হযরত ফাজিলে বেরেলভি কাফের ফতোয়া দিয়েছেন। ইসমাইল দেহলভিকে নাকি আলা হযরত ফাজিলে বেরেলভি কাফের ফতোয়া দেন নাই, এই দেন নাই, উনি বলে দিয়েছেন আসেন ওনার স্টাডি দবাব। কথা বলুন ঠিক কিনা? উনি আলা হযরতের কয়টা কিতাব পড়বেন? আলা হযরতের কিতাব পড়তে গেলে তো ওনার জীবন সহ শেষ হয়ে যাবে। আলা হযরত অল্প বয়সে যে কিতাব লিখে দিয়েছেন এগুলো সব পড়ার আগে আগে মানুষের হায়াতের বাজেট শেষ হয়ে যায়। দেখেন আলা হযরত ফাজিলে বেরেলভি দুনিয়াতে আসার আরো 32 বছর আগে হযরতে ফজলে হক খায়রবাদী রহমাতুল্লাহ আলাইহ একটা কিতাব লিখেছেন তাহকিকুল ফতোয়া ফি ইবতালি তাগওয়া, এই কিতাবটা লিখেছেন তাকবিয়াতুল ইমাম লিখেছিল সেই ইসমাইল দেহলভি যেখানে আমাদের নবীর শান বেয়াদবি করেছে, এমন কি নামাজের মধ্যে নবীজির খেয়াল আসলে গরু গাদার খেয়াল এমন কি জানা বেবিচারের খেয়াল আছে আর বেশি মারাত্মক বলে লিখে দিয়েছে। এবং ওনার কিতাব সিরাতে মুস্তাকিমে তাকবিয়াতুল ইমানে এক রুজে ওনার এই কিতাবগুলোর মধ্যে 70টি কুফরি আকীদা রয়েছে। কয়টি? আলা হযরত ফাজিল বেরেলভি আরো 32 বছর আগে হযরত আল্লামা ফজলে হক খায়রবাদী রহমাতুল্লাহ আলাইহ কিতাব লিখে সেই মুরতাদকে কাফের হিসেবে কিতাবের মাধ্যমে ফতোয়া দিয়ে দিয়েছেন। তৎকালীন 17 জন সেই দেহলভি উলামায়ে কেরাম দেহলির 17 জন ওলামায়ে কালাম সেই কিতাবে সিগনেচার দিয়েন অভিমত পেশ করে ইসমাইল দেহলভিকে কাফের ফতোয়া দিয়ে দিয়েছিলেন। আলা হযরতের জন্মের আরো কয় বছর আগে? একটু জোরে বলেন, কয় বছর আগে? 32 বছর আগে। শুধু তাই না, সেখানে আরো লিখেছেন আল্লামা ফজলে রসুল বাদায়ানী রহমাতুল্লাহ আলাইহ সাইফুল জব্বার নামক কিতাবে আল মুতাকিদ আল মুনতাকিদ নামক কিতাবের মধ্যে, এমনকি হযরতে ফারঙ্গি মাহদি রহমতুল্লাহ আলাইহ এবং আব্দুর রহমান ফারুকী সিলেহী রহমতুল্লাহ আলাইহ
সাইফুল আবরার নামে তৎকালীন বড় বড় উলামায়ে কেরাম কিতাব লেখে শেখ ইসমাইল দেহলভিকে কাফের ফতোয়া দিয়ে দিয়েছেন। নতুন ভাবে আমার আলা হযরতকে তাকে ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন আছে? যাদের বিরুদ্ধে কাফের ফতোয়া আসে নাই আমার আলা হযরত তাদেরকে ফতোয়া দিয়েছেন কাফের, কথাগুলো ঠিক কি না? শুধু তাই না, আর একটা কিতাব দেখুন আল কৌকা আশাবিয়া, সেই কিতাবের মধ্যে 57 নম্বর পৃষ্ঠা খুললে দেখা যায় আলা হযরত ফাজল বরবি রাদিয়াল্লাহু তাআলার কাছে জানতে চেয়েছিলেন হযরত মাওলানা ফজলুল মজিদ ফারুকী বদায়ুনী রাহমাতুল্লাহ আলাইহ, লিখনের মাধ্যমে জানতে চেয়েছিলেন ইসমাইল দেহলভির কুফরের ব্যাপারে। আমার আলা হযরত লিখিতভাবে এই কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছেন আমাকে নতুন ভাবে ফতোয়া দেওয়ার দরকার নাই, আমার আগে বড় বড় উলামায়ে কেরাম তার কুফরকে সামনে রেখে কাফের ফতোয়া দিয়ে দিয়েছেন। এখন বলা হচ্ছে আলা হযরত নাকি ইসমাইল দেহলভিকে কাফের ফতোয়া না দিয়ে আলা হযরত নিজে কাফের হয়ে গেছে। এই সমস্ত জাহেল মূর্খদের অপবাদ, এই অপবাদের দিকে কান দেওয়ার কোন দরকার নাই। আলা হযরত ফাজল বরবির ব্যাপারে আসলে 35টা এখনো থিসিস হয়ে গেছে, ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, আলা হযরতের জীবন এখনো শেষ হয় নাই, এখনো রিসার্চ শেষ হয় নাই, গবেষণা শেষ হয় নাই। সে মহান সাত বাবরকত আলা হযরত আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সেই মসলকে আলা হযরতের উপর অর্থন থেকে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।